প্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো এই সময়। আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। দিনের কয়েকটি শিরোনাম আগে আপনাদের বলছি, তারপরে আলোচনা করব সব মিলিয়ে। রাখাইনে রোহিঙ্গা গণহত্যা তদন্তে কমিশন গঠন করেছে নির্মূল কমিটি। জাতিসংঘ থেকে বিবৃতি এসেছে, তারও আবারও বলেছে যে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রধান বিচারপতির ছুটির আবেদনে প্রধানমন্ত্রী সই করেছেন, প্রধানমন্ত্রী ইতিমধ্যে রাষ্ট্রপতির সিগনেচারের পরে তিনি বিদেশে যাবেন সরকারি অনুমোদন নিয়ে। সুপ্রিম কোর্টের আইনজীবীদের পাল্টাপাল্টি সমাবেশ হয়েছে এ বিষয়ে আজও। এদিকে খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসনের গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে কর্মসূচি পালিত হয়েছে, সেখানে কর্মসূচি কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। বিএনপির নেতা রিজভী আহমেদ বলেছেন যে তাদের গণতন্ত্রের লড়াই চলবে। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে আগামী ছ মাসের মধ্যে মেট্রো রেল জনগণের কাছে দৃশ্যমান হবে। ইতিমধ্যে পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে। জামাত যে হরতাল ডেকেছে তাদের কয়েকজন নেতার গ্রেপ্তারের প্রতিবাদে, তাদের হরতাল প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন যে সহিংসতা চালালে উপযুক্ত জবাব দেবেন তারা। বিএনপি হরতালে কোনো সমর্থন দেয়নি, সেই ইঙ্গিতই তারা দিয়েছে। আর এশিয়া কাপ হকির উদ্বোধন হয়েছে। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে এশিয়া কাপ এসেছে, প্রথম দিনে সহজ জয় পেয়েছে ভারত এবং পাকিস্তান। এই দিনের এই ঘটনাগুলো আমরা আলাপ করব যতটা সম্ভব। শুরুতে পরিচিত হব দুই অতিথির সঙ্গে। রয়েছেন জনাব এম এ আজিজ, সাবেক মহাসচিব বিএফ ইউজে, স্বাগত আপনাকে। রয়েছেন জনাব শাবান মাহমুদ, সভাপতি ডিউজে, স্বাগত আপনাকে। শাবান মাহমুদ, কোন বিষয় নিয়ে আমরা শুরু করতে পারি? নির্বাচন কমিশনও কিন্তু সংলাপ চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। বিএনপি যাবে 15 তারিখে, 18 তারিখে আওয়ামী লীগ, আর রোহিঙ্গা ইস্যু নিয়ে তো আমরা ক্রমাগত আলাপ করছি। প্রধান বিচারপতির ইস্যুটি, উনি বিদেশে যাওয়ার জন্য নিয়ম মাফিক যে অনুমতির ব্যাপার আছে সেটা আইনমন্ত্রীর মাধ্যমে, আইন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী স্বাক্ষর করে দিয়েছেন। রাষ্ট্রপতি কিশোরগঞ্জে গিয়েছিলেন, সন্ধ্যায় ফিরেছেন। উনি অনুমোদন দিলে উনি বিদেশে যাবেন চিকিৎসার্থে। কোনো মন্তব্য? আমি প্রধান বিচারপতির বিদেশ সফর নিয়ে শুরু করতে চাই, যে এই বিষয়টি নিয়ে বিতর্ক ছিল এক ধরনের, যে তার এই ছুটি নেওয়ার প্রক্রিয়াটা নিয়ে একটি ত্রুটি ছিল বলে বিএনপিপন্থী আইনজীবীরা তারা দাবি করে আসছিল। এবং তারা এই যে পাল্টাপাল্টি কর্মসূচির কথা বললেন, বিএনপিপন্থী আইনজীবীরা যে প্রধান বিচারপতির এই ছুটিকে ঘিরে যে ধরনের আন্দোলন সংগ্রাম করেছে, আমি মনে করি যে এটিও কিন্তু একটি ইতিবাচক প্রতিফলন ঘটেছে। অন্ততপক্ষে তার এই যে ছুটির প্রক্রিয়াটা, এটা ত্রুটিমুক্ত হয়েছে বলে এখন আমরা বিশ্বাস করতে পারি। কারণ যতদূর জেনেছি যে এটি রেজিস্ট্রার হয়েই যথাযথ প্রক্রিয়ার ভেতর দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষর হয়েছে এবং মহামান্য রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষায় আছে। বলা চলে যে প্রধান বিচারপতি এস কে সিনহা তিনি অস্ট্রেলিয়া যাওয়ার পথে তিনি যাবেন, কিন্তু বিচারপতিদের ছুটি নিয়ে কখনো এই ধরনের রাজনৈতিক বিতর্কের কথা নয়, যেহেতু এই এই ছুটিটিকে এই ছুটিটির পেছনে অনেক ধরনের রহস্য লুকায়িত ছিল। হঠাৎ করে তার চলে যাওয়া, তার ক্যান্সার রোগে আক্রান্ত হওয়া, এগুলো বাংলাদেশের একটি জনগোষ্ঠী বিশ্বাস করেছে খুব সহজে, আরেকটি জনগোষ্ঠীর কাছে বিশ্বাসযোগ্য হয়নি। এটি 2014 সালের অনুষ্ঠিত নির্বাচনের মতোই, যে ওই নির্বাচন প্রশ্নবিদ্ধ হলেও সাংবিধানিকভাবে ওই নির্বাচন বৈধ ছিল। এখন প্রধান বিচারপতি তিনি অস্ট্রেলিয়া যাচ্ছেন এক মাসের ছুটি নিয়ে, এটি নিয়ে বিতর্ক থাকলেও তার যাওয়ার বিষয়টি নিয়ে মানে কোনো ধরনের বাধা নেই, আইনগত বাধা নেই। আর এটি নিয়ে যে রহস্য তৈরি হয়েছে, সেই রহস্য আমার মনে হয় যে খুব সহসেই যে শেষ হয়ে যাবে তা নয়, এই রহস্যের অনুসন্ধানও চলতে পারে যে আসলে বিষয়টি কি। ঠিক একইভাবে বলতে হয় যে যতক্ষণ পর্যন্ত প্রধান বিচারপতি নিজে দাবি না করবেন যে তিনি চাপের মধ্যে আছেন, চাপের মধ্যে ছিলেন, চাপের মধ্যেই তাকে যেতে হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এগুলো রাজনৈতিক বিতর্কের মধ্যে থাকবে, কিন্তু এগুলো গ্রহণযোগ্য হবে না, অন্তত আইনি ভিত্তির জায়গায়। না, অনেকে বলছেন যে এই বিষয়টি নিয়ে যত কম বিতর্ক করা যায় ততই ভালো। আপনার কি? ধন্যবাদ আপনাকে। এখন আর বলে তো লাভ নেই, কারণ বিতর্ক যা হয়েছে অনেক হয়েছে, এখন আর কম বিতর্ক কি করবেন? এখন শাবাব মাহমুদ সাহেব যে কথাটা বললেন, আসলে সমস্যাটা হয়ে গেছে শুরুতে উনি ছুটির পরে আপনার জয়েন করেছেন, তিনি বেঞ্চগুলো পুনর্গঠন করেছেন, বেঞ্চ এবং বার একে অপরের পরিপূরক, বারের সাথে তিনি মিটিংয়েরও চিঠি ইস্যু করেছেন। তারপরে আকস্মিকভাবে দেখা গেল
তিনি অসুস্থ এবং তিনি ছুটির দরখাস্ত করেছেন। সেই ছুটির দরখাস্ত নিয়েও তো অনেক ডিসপিউট আছে, বানান ভুল দিয়েছেন দ্যাট। এবং ছুটির নিয়ে যখন ডিসপিউট হলো তখন দেখা গেল প্রথমে অ্যাটর্নি জেনারেল বললেন তিনি ছুটির দরখাস্ত করেছেন, অর্থাৎ তারপরে আইনমন্ত্রী, তো তার অফিস অর্থাৎ তার অফিস থেকে তো কেউ বলেন নাই, এমনকি চিঠিটা দিচ্ছেন আপনার পদত্যাগ ছুটি চাইলেন হলো আপনার প্রেসিডেন্টের কাছে, প্রেসিডেন্ট হাউস থেকেও কিছু বলেন নাই, বললেন আপনার অ্যাটর্নি জেনারেল, তিনি তো দেশের প্রধান আইন কর্মকর্তা, তার তো এটা বলার দরকারই ছিল না বা তার জানারও কথা ছিল না। হ্যাঁ, আগে তো ছুটি বহু গেছে, ছুটি নিজে নিজেই ছুটি নিয়ে যাওয়ার বিধান আছে, এইভাবে এত প্রসিডিউর মেনটেন আগে হয়েছে কিনা আমাদের জানাও নাই বিষয়টা। এখন তিনি এই যে হঠাৎ করে অকস্মাৎ ছুটি, এর থেকে নানান পারসেপশন তৈরি হয়েছে। ধরেন আমাদের দেশে অনেকেই অনেক সময় দেখা গেছে যে তুলে নিয়ে যাওয়া হয়েছে, যাওয়ার পরে তিনি যখন ফেরেন এর ভিতরে অনেককে ফিরে দেওয়া হয়, ফিরে দেওয়ার পরে তিনি বলেন, এসে বলেন কমন কিছু কথা, আমার চোখ ব্যথা ছিল, আমি দেখি নাই, আমি চিনি নাই, এবং তারপরে তার মুখে টেপ, আর কোনো কথা নাই প্রত্যেকটা ঘটনায়। ঠিক এই প্রধান বিচারপতি এত কথা বলেন, কিন্তু তার ছুটি নিয়ে এত বিতর্ক, কিন্তু তিনি একবারও কিন্তু মুখ খুলছেন না। এই যে খুলছেন না, এই জায়গায় কিন্তু সংশয়। এখন মোহাম্মদ যেটা বললেন যে উনি না খোলা পর্যন্ত তো আপনি এটা নিয়ে, এখন যে উনি না খোলা পর্যন্ত ওইটাই তো আমি বলছি, যেমন যারা ফেরেন তারা যেমন মুখ খোলেন না, নিশ্চয়ই এমন কিছু ঘটেছে যার কারণে এই প্রধান বিচারপতি অনেকে নাও করেছেন যে প্রধান বিচারপতি এত মিটিংয়ে এত কথা এত বলবেন কেন, তিনি কিন্তু বলেছেন না আমি বলবই, কিন্তু সেই লোক যখন মুখ বন্ধ করে ফেলেছে তখন বুঝতে হবে কিছু একটা ঘটেছে। তারপরে আপনি মনে করছেন, আমরা অন্য একটা প্রসঙ্গে যেতে চাই, রোহিঙ্গা ইস্যুটি এখনো আমাদের জন্য একটা উদ্বেগের মধ্যেই আছে, কোনো তেমন ইমিডিয়েট কোনো সলিউশন আমরা দেখছি না, যদিও কূটনৈতিক তৎপরতা আছে, মায়ানমারের মন্ত্রী এসে গেছেন কিন্তু মিয়ানমার এখনও ডাবল স্ট্যান্ডার্ড, আমরা একটা প্রস্তুতি নিয়ে শুরু করেছি যে তাদেরকে এক জায়গায় কনসেন্ট্রেট করা, এক জায়গার মধ্যে রাখা, ডিসিপ্লিন রাখা, কি মনে হয় সামনের দিনগুলোতে আস্তে আস্তে যে হয়তো প্রথমে আমরা ইমোশনালি অনেক চার্জ, আমরা এদের দুঃখ দুর্দশা এবং এদের এই নির্যাতনের মধ্যে সারা দেশের মানুষ একাত্র হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী সহ সব সরকার তাদের পাশে দাঁড়িয়েছে, আশ্রয় দিয়েছে, কিন্তু আস্তে আস্তে এই সংকটটা বাংলাদেশের জন্য কত গভীর থেকে গভীরতর হতে পারে? এই সংকটটি খুব গভীর থেকে গভীরতে গভীরে না গেলেও আমি মনে করি যে এই মুহূর্তে যেভাবে আমরা সাধারণ সমীকরণে বিচার করছি কিন্তু এর একটি লং টার্ম ইম্প্যাক্ট আছে। প্রায় 11 লাখ রোহিঙ্গা অলরেডি বাংলাদেশে, এবং আমরা মিডিয়ার কল্যাণে যতদূর জেনেছি যে আগামী 6 মাসের মধ্যে আরও 40% প্রেগনেন্ট মহিলা এখানে কিন্তু আছেন, গর্ভবতী যারা অলরেডি এখানে আসছেন তাদের কিন্তু সন্তান হবে, তাদের একটি বড় অংশ কিন্তু এই বাংলাদেশের নাগরিক হিসেবেই হয়তো, মানে বাংলাদেশেই তাদের জন্মটা হবে, বাংলাদেশের নাগরিক হতে পারবে না কিন্তু বাংলাদেশের মাটিতে তাদের জন্মসূত্রে তারা বাংলাদেশে হবে, মানে অ্যাটলিস্ট বাংলাদেশের জনসংখ্যায় তাদের সংযোজন হবে, জনসংখ্যায় যুক্ত হবে ওই নামগুলো। তা এটি গেল একটি দিক যে তাদের খাদ্য বস্ত্র বাসস্থান, এই বিপুল সংখ্যক রোহিঙ্গা, তখন আগামী 1 বছরের মধ্যে হয়তো এটি 13 লাখ 14 লাখে পৌঁছতে পারে। বাংলাদেশে যদিও একটি মধ্যম আয়ের দেশের দিকে আমরা যাচ্ছি কিন্তু আমাদের নানাবিধ সীমাবদ্ধতা কিন্তু আছে, আর সত্য কথা বলতে যে আমাদের অ্যাভারেজ ডেভেলপমেন্ট বা অ্যাভারেজ উন্নয়নটা কিন্তু এখন পর্যন্ত হয়নি, হয়তো একটি গোষ্ঠী নানানভাবে তাদের জীবনমানের উন্নয়ন ঘটেছে কিন্তু এখন পর্যন্ত দরিদ্র শ্রেণী বলতে যেটা অতি দরিদ্র সেটা কিন্তু আছে, তবে তাদের জীবনমানের উন্নয়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে এবং তার কিছু ফলও আসছে। এখন আর অন্তত পক্ষে আমরা দেখি না যে উত্তরবঙ্গে সেই মঙ্গা শব্দটি প্রচলিত আছে, সেই মঙ্গা শব্দটি কিন্তু এই গত 9 বছরের বর্তমান সরকারের আমলে কিন্তু সেটি আমরা দেখেছি যে প্রায় এটি শেষ হয়ে গেছে। নানান জায়গায় আমাদের না সামাজিক উন্নয়ন ঘটছে, সামাজিক সূচকেও আমরা অনেকেই, কিন্তু রোহিঙ্গাদের এই বিরাট অংশ এটিকে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এবং এক জায়গায় কনসেন্ট্রেট করে তাদের রাখা,
এই এক জায়গায় রাখাটাও কতটা যোগ্য মানে বাস্তবসম্মত হবে সেটি নিয়ে আমি কিন্তু কিছুটা সন্দিহান। নট ইভেন দ্যাট, এদের আপনি জানেন যে আগে যারা রোহিঙ্গারা এখানে আছেন দীর্ঘদিন ধরে, এদের একটি অংশ কিন্তু সৌদিতে বা মধ্যপ্রাচ্যেও কিন্তু তারা পাড়ি জমিয়েছে, এই দেশের পাসপোর্ট ব্যবহার করে সেখানে গিয়ে কিন্তু তারা নানান ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। সেই দোষগুলো কিন্তু আমাদের উপরেই ইনডাইরেক্টলি আসছে। রোহিঙ্গারাদের বৈশিষ্ট্যগত দিক থেকে বলতে গেলে যে তাদের মানে স্বভাব সুলভ দিক থেকে, তার চরিত্রগত দিক থেকে যে তারা খুব ফেয়ার তা কিন্তু বলা যায় না। বাংলাদেশে কক্সবাজার এবং চট্টগ্রাম এই সীমান্ত এলাকায় যে মাদক ব্যবসা, মাদক পাচার, এগুলোর সঙ্গে তাদের কিন্তু একটি যোগসূত্র আছে বলে আমরা জানি। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটি করেছেন সেটি খুব মানবিক দৃষ্টিকোণ থেকে করেছেন এবং মানবিক দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। এখন বাংলাদেশের আপনি যেটি বলছিলেন, সকল রাজনৈতিক দল এবং সকল শ্রেণী পেশার মানুষ একজোট হয়ে একটি মানবিক জায়গায় তাদেরকে বিবেচনায় রেখে সমর্থন তাদের দিয়েছে, তাদের সমর্থন দিয়েছে। আমি মনে করি যে সরকারের উচিত হবে কোনোভাবেই যাতে এরা স্থায়ীভাবে এখানে আসন গাড়তে না পারে, কূটনৈতিক প্রক্রিয়ার ভেতর দিয়ে এবং বিশেষ করে আন্তর্জাতিক কূটনীতির পাশাপাশি আমাদের দুই দেশের মধ্যে, মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে সেই চেষ্টা আছে। কিন্তু মিয়ানমার কতটা কতটা দায়িত্বশীল, আমরা যতদূর জানি যে খুব দ্রুতই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে যাচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে সেখানে একটি সেফ জোনের বিষয়ে এবং দুই বর্ডার এরিয়াতে এদের যাতায়াতের প্রশ্নে, এদের নিরাপত্তার প্রশ্ন নিয়ে কথা বলবেন, সেখানে একটি কোস্ট গার্ড গঠনের কথা বলবেন। এগুলো বেসিক্যালি মিয়ানমারের সীমান্ত ব্যবস্থাপনা জনিত কিছু উদ্বেগ বা বাংলাদেশের সঙ্গে উদ্বেগ। কিন্তু মূল যে সমস্যা রোহিঙ্গাদের, সমস্যা আমার একটি আশঙ্কা যেটি আমরা আসছি, আমার একটি আশঙ্কা যে যত প্রক্রিয়ার ভেতর দিয়ে, কূটনৈতিক তৎপরতার ভেতর দিয়েই সলিউশনের চেষ্টা করা হোক, যারা অলরেডি চলে আসছে এদের কিন্তু শতভাগকে হয়তো মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হবে না। একটু আসবো না, বিষয়টা হলো যে এখন আগামী ৬ মাসের ভিতরে ধরেন যে এখন যে ৯ লাখের মতো রোহিঙ্গা এসছে, জাতিসংঘ ফোরকাস্ট করছে এটা ১২ লাখ পর্যন্ত হবে। তাহলে আগামী ৬ মাসের মধ্যেই ১২ লাখ, আমার ধারণা ৬ মাসের পরের সংখ্যা হবে ১৮ লাখ। কারণ যে জন্ম, নূতন শিশু জন্ম হবে তাদের যোগ করে বলছি, এরপরে জাতীয় সংঘ আর একটা ফোরকাস্ট করছে। কি ফোর্সি করছে মানে এ তো হবে, মানে আপনার কি মনে হচ্ছে যে এরা জনগোষ্ঠী একদিন ১০ বছর পরে সেটা দেখা যাবে যে মানে মিলিয়ন ১০ মিলিয়ন হয়ে গেছে, আপনি কিভাবে তাদের সামাল, এদেরকে এক জায়গায় রাখার পরে ওখানে যে এত সংখ্যা মানে প্রায় ১২ লাখ ৯ লাখই ধরি এক জায়গায় কনসেন্ট্রেট করে রাখা, এটা একটা বিশাল ব্যাপার। এখানে নানান রকম রোগ রোগ তাদের ভিতরে অন্তর্কলহ, তারপরে তারা ওই স্থানীয়দের কি অবস্থা আপনি ভেবেছেন? এখন স্থানীয়দেরকে ধরেন এদেরকে আইসোলেট করে ফেলা হবে, আজকেও ত্রাণমন্ত্রী বলেছেন আইসোলেট করে ফেলছে। এই আইসোলেট করা মানেই কিন্তু এটাও একটা সেফ জোনের মতো, সেফ জোনের মতো। তো এখানে তাদেরকে খাবার দেয়া, যেমন ইউএনএইচসিআর বলছে ৬ মাসে ৩৪৫ মিলিয়ন ডলার লাগবে তাদের শুধু খাবার টাবারের জন্য, চিকিৎসা টিকিৎসার জন্য। এখানে তো তারা বলছে যে আমরা ১.৫ মিলিয়নের মতো তারা প্রোভাইড করতে পারবে, বাকিটা বাংলাদেশকে সংগ্রহ করতে হবে অর্থাৎ বিভিন্ন জায়গার থেকে। এটা তো কঠিন ব্যাপার, এটা কঠিন ব্যাপার। এখন আমাদের প্রধানমন্ত্রী বলছেন আমরা তাদের খাবার শেয়ার করব, এটা তো হয়তো বলছেন কিন্তু এটা তো আমাদের পক্ষে, আমরাও তো তিনি আবেগের জায়গা থেকে বলেছেন, কিন্তু তিনি হয়তো সহানুভূতির জায়গা থেকে বলেছেন, মানবিকতার জায়গা থেকে বলেছেন। অর্থাৎ এটা হলো এই ধরনের একটা সমস্যা। দ্বিতীয় হলো যে সমস্যাটা তো আসলে মায়ানমার তৈরি করছে, মায়ানমারের সমস্যা। এদেরকে ফিরে যদি আমরা না দিতে পারি তাহলে তো এটা চিরস্থায়ীভাবে আমরা এই লোড বহন করতে পারবো না। এখানে যে ফিরে কি করবেন আপনি, এই ফিরে দেওয়ার ক্ষেত্রে, ফেরত দেওয়ার ক্ষেত্রে হচ্ছে কূটনৈতিক তৎপরতা দিয়ে চাপ তৈরি করা হবে, চাপটা কি আমার কাছে পরিষ্কার না। আসলে জাতিসংঘে কোফি আনান যখন আপনার মহাসচিব থেকে রিটায়ার করে তখন তিনি একটা বক্তৃতায় বলেছেন যে জাতীয় সংঘে সাধারণ পরিষদে বক্তৃতা দেওয়া মানে সারা পৃথিবীকে জানানো, এর কোনো ক্ষমতা নেই, ক্ষমতা হচ্ছে নিরাপত্তা পরিষদে এবং তার আবার ৫ জনের হাতে। তো এই ৫ জনের ভিতরে তো আমরা ৫ জন তো আমাদের পক্ষে পাচ্ছি না, ২ জন তো ওপেনই আমাদের বিপক্ষে স্ট্যান্ড নিয়ে আছে। তো নিরাপত্তা পরিষদ থেকে যদি চাপ মানে কি একদম পূর্ণ স্যাংশন আরোপ না করা হয় তাহলে এই সামরিক জান্তাকে
কাটন করা দেবে না। আর এখন যে মন্ত্রী আসছিলেন সেটা হলো সুকির দপ্তরের মন্ত্রী। আসলে ওখানে সত্যিকার অর্থে আপনার সামরিক জানতা হলো মূলত ওই সরকারটা নিয়ন্ত্রণ। তা আমাদের ওইখানে ডায়ালগ করা এবং প্রেশারটা, তারা কিন্তু এইরকম আইসোলেশনে আছে এক যুগ ধরে, কাউকে পরোয়া করে না। চীন তাদের খেয়াল তো নানাভাবে ব্যাকিং, যেমন উত্তর কোরিয়া আপনার চীনের ব্যাকিং এ, রাশিয়ার ব্যাকিং এ কিন্তু ঠিকই আমেরিকার চ্যালেঞ্জ করে যাচ্ছে, এরকমই অবস্থা। সুতরাং এখানে খুব কঠিন শক্তি ছাড়া, প্রয়োগ করা ছাড়া এই সামরিক জান্তাকে না, যতই চাপ প্রয়োগ করা হোক, মিয়ানমার সরকার যতক্ষণ পর্যন্ত আন্তরিক না হবে, এবং যে কথা আজিজ ভাই বলছিলেন যে শুধুমাত্র চীন নয়, চীন এবং ভারত এই দুই প্রতিবেশী আমাদের রাষ্ট্র, আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্রই আমরা দাবি করতে পারি, তারাও যতক্ষণ পর্যন্ত এই সমস্যাটিকে প্রকট সমস্যা হিসেবে চিহ্নিত না করে বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের পরোক্ষভাবে বাংলাদেশকে সহায়তার হাত না বাড়ায়, ততক্ষণ পর্যন্ত এটি খুবই, মানে আমার মনে হয় যে খুব জটিল হবে আসলে। কারণ শুধুমাত্র আবেগের কথা দিয়ে তো আর কূটনৈতিক সলিউশন হবে না, যে কারণে তবে সরকারের পক্ষ থেকে যে প্রচেষ্টা বা চালানো দরকার ছিল সেটি আমাদের কাছে লক্ষণীয়, এটিকে আরও বাড়াতে হবে। আর কতই বা মানে বাড়াবে, কারণ জাতিসংঘের অধিবেশনে তো মাননীয় প্রধান, আমি জাতিসংঘের অধিবেশন এবার প্রত্যক্ষ করে আসছি, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বিশ্ব নেতাদের কাছে খুব মানবিক আবেদনই করেছেন, তো সেই আবেদনে কতটা রেসপন্স তারা করেছে সেটি নিশ্চয়ই সকলের কাছেই বোধগম্য। কারণ জাতিসংঘের অধিবেশন থেকে কিন্তু একদম ফ্রুটফুল কিছু আমরা এখন পর্যন্ত দাবি করতে পারি না, যে সেখান থেকে একটি সলিউশনের পথ বের হয়েছে, যেটি জাতিসংঘের মহাসচিব বলছেন বা নিরাপত্তা পরিষদের বিষয়টি তোলার বিষয় আসছে, এগুলো আমি মনে করি যে এক ধরনের রুটিন অর্কের মধ্যেই সীমাবদ্ধ আছে। জনাব এমএ আজিজ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা, এটার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে, কর্মসূচি হয়েছে, সেখানে সংঘর্ষ হয়েছে, প্রতিবাদ জানাচ্ছেন। এদিকে জামাতের শীর্ষ কয়েকজন নেতাকে গ্রেপ্তারের জন্য তারা একটা হরতাল ডেকেছে, যদিও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন যে না, তারা যদি কোনো সহিংসতার আশ্রয় নেয় সেটা তারা জবাব দেবে। বিএনপির থেকে সাধারণত দেখা যায় যে তাদের এলাই হিসাবে এক ধরনের সিম্প্যাথি থাকেই, কিন্তু এই হরতালে যেটুকু ইঙ্গিত রিজভী আহমেদ দিয়েছেন যে তার কাছে সমর্থন দেয়া না দেওয়ার বিষয়ে কিছু আসেনি, তেমনটাই পত্রিকায় বা খবরে আমরা দেখি না। বিএনপি এর আগেও ধরেন মানবতা বিরোধী দায়ে যাদের ফাঁসি হয়েছে তখনও কিন্তু কোনো রিয়াকশন ব্যক্ত করে নাই, কারণ এবারের হরতালেও তারা হয়তো সমর্থন দেয় নাই বা দিবে না, রিজভী আহমেদের যে ইঙ্গিত। তো এটা তো এই ধরনের জামাতের সাথে যে একটা দূরত্ব না বললেও এইসব ইস্যুতে তারা যে বিএনপি সমর্থন দিচ্ছে না, এটা অনেক আগের থেকেই কিন্তু হয়েছে। এটা ফাইনালি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এটা তো এখনই স্পেকুলেট করা মুশকিল। আর দ্বিতীয়ত যেমন বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে যে আপনার গ্রেপ্তারি অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, এই ঘটনাটা তো চিটাগাং রোডে একটা বাসে বোমা নিক্ষেপ করায় পাঁচজন মারা যায়। এটা কক্সবাজার থেকে এই বাসটি, আমি তখনও বলেছিলাম কক্সবাজার থেকে প্রায় 120 কিলোমিটার বেগে এই বাসটি আসছিল, ওই রুট পারমিট ওই রোডে ছিল না, সেই বাসটি ওই রুটে কেন আসলো? আর 120 কিলোমিটার বেগের বাসে বোমা মারা, এটা তো ট্রেন লোক ছাড়াও সম্ভব না। সেখানে হুকুমের আসামি বেগম জিয়া অফিসে আপনার অনেকটা আটকা, সে হুকুম এখান থেকেই দিল কেমনে? আর হুকুমের আসামি হয়তো একজন হয়, এখানে হুকুমের আসামি অনেক, আবার বোম মারে এখানে একটা বাসে কতজন বোম মারে, অথচ প্রায় 74 জনের মতো আসামি। সুতরাং এরকম একটা, এটা একটা ফেক কেস। এখানে স্বাভাবিকভাবে ডেমোক্রেসিতে এই কেসের প্রতিবাদে সারা জীবনই আমরা দেখছি প্রতিবাদ করে মাঠে নামে, এতে অল্প কয়েকটা জায়গায় প্রতিবাদের মিছিল বেরোছে, তার উপরেও পুলিশ কিন্তু হামলা করেছে, এটা না করলেই ভালো হতো, কারণ আমরা তো আসলে একটা সুস্থ রাজনীতির দিকে ফেরত যেতে চাই। এখন যদি এখন ওই দলন পীড়ন এইটা যদি কন্টিনিউ করে, সামনে আমাদের নির্বাচন, তাহলে তো আমরা সঠিক নির্বাচন হবে কি হবে না এই প্রশ্নটা তো আসে। তারপরে ধরেন জামাতের নেতাদেরকে গ্রেপ্তার করেছে, জামাত তো নিবন্ধন ইলেকশন কমিশনে বাতিল হয়েছে, জামাত তো ব্যান হয় নাই, তাহলে আমি ধরে নিতে পারি জামাত এখনও রাজনৈতিক দল। তাহলে জামাতের এই যে নেতাদেরকে ধরা হয়েছে, এটাতে অনেকটা স্পেকুলেশন আমি দেখলাম যে জামাত যে ধরেন এখন যে অর্গানাইজ হচ্ছে, অর্থাৎ ভিতরে ভিতরে মিটিং টিটিং, এটাকে আপনার
যাতে অর্গানাইজ না হতে পারে সেই জন্য, অথবা আরেকটা একটু গুরুত্ব কম হলেও এটাও আছে যে সামনে ইলেকশন, জামাতকে দিয়ে উপরের নেতাদেরকে ধরে নেওয়া হলো, তাদেরকে কনভিন্স করে বা তাদের সাথে পার্লে করে যে তাদেরকে দিয়ে আলাদা ইলেকশন করানো যায় কিনা সরকারের পক্ষের, এ ধরনের একটা প্রসেসটাও থাকতে পারে, এরকম পারসেপশন। সুতরাং পলিটিক্সে আমার মনে হয় একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশ আসা উচিত, কারণ সামনে নির্বাচন, আমরা এটা একটা সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে, আপনার অপোজিশন থেকে চাচ্ছে একটা নিরপেক্ষ নির্বাচন। এই নিরপেক্ষ নির্বাচন হলেই আমরা মনে হয় একটা সুস্থ রাজনীতির দিশা পাবো, নইলে আমরা আরো পিছিয়ে যাব। এই মামলা মোকদ্দমা এই ধরনের বিষয়গুলোকে হয়রানি হিসাবে দেখা হচ্ছে এবং এটা আগামী দিনে সুষ্ঠু রাজনৈতিক পরিস্থিতি ডেকে আনার ক্ষেত্রে, উত্তরণের ক্ষেত্রে বা নির্বাচনের জন্য পরিবেশ তৈরির ক্ষেত্রে কতটা সহায়ক? অবশ্যই এটি প্রতিবন্ধক, তবে বিশ্লেষণ করলে কিন্তু অতীতের বিশ্লেষণও চলে আসে, তার ধারাবাহিকতায় যে সরকারি দলকে রিভেঞ্জ নিতে হবে এই জায়গায় আমি একমত না। বিএনপি যখন ক্ষমতায় ছিল 2001 থেকে 2006, বিএনপি জামাত সরকার, তখন আওয়ামী লীগের দেওয়া তথ্য মতে, এটি আমার কোনো তথ্য না, আওয়ামী লীগের দেওয়া তথ্য মতে এই 5 বছরে তাদের 30,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল এবং রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে। এই টানা 2 বারের ক্ষমতায় আওয়ামী লীগকে আমরা দেখেছি যে হত্যাকাণ্ডের বিবেচনায় 30,000-এর তুলনায় খুবই কম সংখ্যক বা পরিসংখ্যান অনুযায়ী খুবই আশাব্যঞ্জক জায়গায় আওয়ামী লীগের আচরণ আছে, অ্যাটলিস্ট কিলিংয়ের জায়গায়, কিন্তু মামলা, রাজনৈতিক মামলা, হয়রানির মামলা, এগুলো আশঙ্কাজনক হারে বেড়েছে বলে আমরা দেখেছি পত্রিকার পাতায়। আমার বক্তব্য হচ্ছে যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেহেতু আওয়ামী লীগ নিজেদের গণতান্ত্রিক দল হিসেবে দাবি করে এবং এটি প্রতিষ্ঠিত, তাই এই আওয়ামী লীগের মতো একটি দল যখন ক্ষমতায় থাকবে তখন দেশে অন্ততপক্ষে গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সহনশীল পরিবেশ এটি থাকবে, এটি সকলেরই প্রত্যাশিত। সেই জায়গায় ব্যত্যয় ঘটলে গণতান্ত্রিক সরকারের ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ হয় এবং গণতান্ত্রিক দল হিসেবেও আওয়ামী লীগ তার অতীত ঐতিহ্য হারায়। আমার মনে হয় যে আগামী নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু করতে হলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগকেই সবার আগে এগিয়ে আসতে হবে। সরকারি দলের দায়িত্বটা কিন্তু একটু বেশি, কিন্তু আওয়ামী লীগ যখন এগিয়ে আসতে যায় তখন কিন্তু নানান ধরনের, মানে একটি দলে তো শুধুমাত্র সরকার প্রধান দলটা চালান না, সেখানে অনেক তার নীতি নির্ধারণী মহলে অনেক নেতৃবৃন্দ থাকেন, নানান কর্নার থেকে সেই অতীতের কথাগুলোই স্মরণ করিয়ে দেওয়া হয়। আমার বক্তব্য যে অতীতের সরকার কী করেছে তার আলোকে পরবর্তী সরকার যদি তার একইভাবে আচরণ করে তাহলে তো সাধারণ জনগণের কাছে পার্থক্যটা নির্ণয় হলো না। আপনি নিউ ইয়র্কে ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে, সেখানে উনি খুব আনইকুইভোকালি বলেছেন যে তাদের সঙ্গে কিসের সংলাপ, কিসের আলোচনা? সেখানে প্রধানমন্ত্রী শুধু তাদের সঙ্গে কিসের সংলাপ এটি বলেই ক্ষান্ত হননি, তিনি একটু রাগান্বিত স্বরেই বলেছেন যে, ও যে সাংবাদিক এই প্রশ্নটি করেছিলেন তাকে বলেছেন যে পরবর্তীতে কখনো আপনারা আমাকে এই ধরনের কোশ্চেন করবেন না, মানে তাদেরকে বসার, তাদের সঙ্গে বসার যে প্রস্তাবনা। সেই জায়গায় অবশ্য প্রধানমন্ত্রী যে যুক্তিগুলো টেনে এনেছেন সেটিও খুব মানবিক, যে তার বাবা সহ তার পরিবারের সকল সদস্যদের কিভাবে হত্যা করা হয়েছিল, সেই যারা হত্যা করেছিল সেই খুনি চক্রকে পরবর্তীতে বেগম খালেদা জিয়া 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনে সংসদে এনেছিলেন, এবং মানবিক কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সন্তান যখন মারা যান তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাড়িতে ছুটে গেলেও তার সঙ্গে মানে অসদ আচরণ করা হয়েছিল, এই বিষয়গুলো কিন্তু উল্লেখ করেছেন। কোনো মানে দুপক্ষের এক জায়গায় আসা পরিবেশ রচনার ক্ষেত্রে সামনের দিনে রাজনৈতিক উত্তরণের ক্ষেত্রে কোনো আশাবাদ, কোনো সুযোগ, আশাবাদ এখনো এই পরিস্থিতি তৈরি হয় নাই? যেমন ধরেন মাননীয় প্রধানমন্ত্রী বাইরে গেলেন জাতিসংঘ অধিবেশনে, সেখানে গিয়েও আমি দেখছি যে দেশের রাজনীতি, তিনি ওই ইস্যুতে থাকতেন কিন্তু দেখা গেল ওখানেও কিন্তু দেশের রাজনীতির যে ধরেন অপোজিশন, এটা খুব ইন্টারেস্টিং যে আমাদের বাংলাদেশের রাজনীতি যতটা না, যখন আমাদের সরকার প্রধানরা বিদেশে যান ওখানকার অ্যাম্বিয়েন্স, ওখানকার পরিবেশ, ওখানকার উত্তেজনাটা এখানকার রাজনৈতিক অবস্থার চেয়ে কিন্তু কম নয়। হ্যাঁ, না বিশেষ করে যুক্তরাষ্ট্রে, যুক্তরাষ্ট্রে খুবই আমাদের দেশের ভিতরে নানা ভাবে ধরেন বিরোধী দলের এরা একটা মানসিক তো প্রেশারে থাকে, আর যারা ব্রিটেনে থাকে, আমেরিকায় থাকে তাদের তো ওই প্রেশার নাই, তারা খুব সিরিয়াসলি যার যার পার্টি যে নেতা যান
তার পক্ষে একদম ফুল থ্রটে আপনার কিন্তু এটা উচিত না। সে বিদেশের মাটিতে যেসব কথা বলা হয় তার প্রত্যেকটা কথার কিন্তু কাউন্টার উত্তরও আছে। যেমন শাবান মাহমুদ সাহেব বললেন যে হ্যাঁ চাকরি দিয়েছেন, কিন্তু ওই 15 আগস্টের ঘটনাটা তো আওয়ামী লীগের লোকরাই ঘটাইছে, তখন তো জিয়াউর রহমানের জন্মও হয়নি, ঠিক দেজ এ মেজর, তার সে তো ফেসেই নাই, অথচ এখন তাদেরকে শেল্টার দেওয়া হয়েছে। তখন যে রাজনৈতিক পরিবর্তন পরিবর্তন যে হলো সেটা এসে মোস্তাকের থেকে শুরু করে ঘুরতে ঘুরতে জিয়াউর রহমান তো আসলে আরও প্রায় 1.5-2 বছর পরে, তারপরে সেই লিগেসি তাকে টানতে হয়েছে। তো এখন ধরেন আমরা ব্লেম করতে পারি, কেন ব্লেম গ্লেম একটা এক ব্লেম গেম তো এক জায়গায় শেষ করতে হবে। এখন আমি অমুক করছে তাই আমি করব, এটা যদি চলতে থাকে, ধরেন সরকার তো সারা জীবনের নয়, সরকার তো পরিবর্তন হবেই, আজ হোক কাল হোক হবেই, তো তখন যদি আবার তারা এসে আবার রিভেন্স নেয় তাহলে তো এটা অনন্তকাল চলতে থাকবে। আমরা তো এটার একটা শেষ দেখতে চাই। অতীত টেনে অতীতে আমাদের দেশের আলোচনা যদি করেন, কোনো পার্টির কিন্তু ডেমোক্রেটিক ক্যারেক্টার কোনো পার্টির কিন্তু আপনার পরিষ্কার না, সব বিতর্ক উঠছে, কেউই বিতর্ক। মজার প্রসঙ্গটি একটু আলাপ করে নিতে চাই, যেহেতু আপনি ঘুরে এসেছেন সেখানকার যে রাজনৈতিক যে পরিমণ্ডল, যে উত্তেজনা, যে ধরনের সংস্কৃতি দেখলেন আপনি, কেমন লাগলো আপনার কাছে? আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের থেকেও মানে সক্রিয় রাজনীতি নিউ ইয়র্কে, অন্ততপক্ষে যুক্তরাষ্ট্রের মধ্যে আওয়ামী লীগের একটি কমিটি সেখানে আছে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ 7 বছর ধরে চলছে এই কমিটির মেয়াদ, এবং বর্তমান কমিটি ভেঙে দেওয়ার জন্য মানে সংখ্যাগরিষ্ঠ আওয়ামী লীগ সমর্থক নেতাকর্মীরা তারা সরব সক্রিয়, তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে তার কাছে দাবি জানিয়েছেন এই কমিটি ভেঙে দেওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগের পক্ষ থেকে যে সংবর্ধনা দেওয়া হয়েছে সেখানে কিন্তু দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, কথা কাটাকাটি হয়েছে এবং পরিবেশ অনেকটা বিঘ্নিত হয়েছে। এবং বাংলাদেশে একটি আওয়ামী লীগের কমিটিকে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আমি মনে করে যদি ধরে নিই যে বাংলাদেশের একটি উল্লেখযোগ্য ডিস্ট্রিক্ট আওয়ামী লীগের সাথে যদি মিলাই, তাহলে এখানে আওয়ামী লীগের এই কমিটিকে ঘিরে যত না উত্তেজনা তার থেকে অনেক বেশি উত্তেজনা আমি দেখেছি যুক্তরাষ্ট্রে, এটি শুধুমাত্র নিউ ইয়র্কে আওয়ামী লীগের ভেতরে। আবার বিএনপিকেও আমি দেখেছি, বিএনপি এই বাংলাদেশে যতটা না মানে সক্রিয় রাজনীতি করছে অথবা করতে পারছে, যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে দেখেছি যে যুক্তরাষ্ট্রে কিন্তু বিএনপি অনেক সংগঠিত হিসেবে, তারা বিরোধী দলের বা বিএনপির পক্ষ থেকে যে কর্মসূচিগুলো নেওয়া দরকার, পালন করা দরকার, সেই কর্মসূচিগুলো তারা পালন করে যাচ্ছে। অর্থাৎ আমার কাছে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে বসে মনে হয়েছে যে বাংলাদেশের রাজনীতি সেখানেই মানে অনেকটা পরিচালিত হচ্ছে। আপনি তো ঢাকা থেকে এগুলো অবজার্ভ করেন, আমার কাছে মনে হয় ওইটাই হচ্ছে রিয়েল রাজনীতি। আমাদের দেশেই বরং সারফেস করে রাখা হয়েছে, কারণ ওখানে তো জানে যে আমাকে কেউ অ্যারেস্ট করবে না, আমার বিরুদ্ধে কেসও হবে না, সুতরাং বিরোধী দল ফ্রি স্টাইল রাজনীতি করছে। না, পার্টির ভিতরেই বেশি হয়, পার্টির ভিতরেই আপনার যখন যখন ধরেন বিএনপির প্রধান যান তখন কম হয়, কিন্তু এর নিচের লেভেলে গিয়ে দেখা যায় যে আবার আওয়ামী লীগেরও তাই ঘটে, অনেক বাড়িতে আমরা খবর পেয়েছি, তাদের ভিতরেই গ্রুপিং আছে, চরম গ্রুপিং আছে। আমাদের এখানেই বরং গ্রুপিং, যেহেতু মূল নেতৃত্ব ঢাকায়, এই গ্রুপিং থাকলেও কিন্তু গ্রুপিংগুলো এইভাবে মানে প্রকাশ কম হয়, নিয়ন্ত্রণ করা যায়, এদেরটা কে নিয়ন্ত্রণ করবে, তাদেরটা কিন্তু সারফেসে এসে। আমি আরেকটু যোগ করতে চাই, আমার কাছে এ কারণে আরও বেশি সিগনিফিক্যান্ট মনে হয়েছে যে বিশেষ করে রুলিং পার্টিতে নাম লেখানোর প্রবণতা কেন এত বেশি, কারণ ওখানে তো আর মানে রাজনীতি তো আর প্রফেশন না, বাংলাদেশে কিন্তু রাজনীতি আই থিঙ্ক প্রফেশন। তা ওখানে আমার যেটি মনে হয়েছে, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেই যদি উদাহরণ দিই, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উল্লেখযোগ্য দুই নেতা তারা এখানে পাওয়ার প্ল্যান্টের অনুমতি পেয়েছেন, ব্যাংকের অনুমতি পেয়েছেন, নাম ধরে না বলি, অন্যান্য নাম ধরে না বলি, কারণ ওনারা তো এখানে নেই, আমি নাম ধরছি না, ব্যবসা বাণিজ্যের সুযোগ তারা পার্সোনিফাই না করে বলি, জেনারেলি বলি। হ্যাঁ, যে কারণে অন্যরা চিন্তা করে যে তারাও যদি একটু শীর্ষ পদে আসতে পারে তাহলে বোধহয় বাংলাদেশে তাদের একটু বেশি সুযোগ সুবিধা হবে, অর্থনৈতিক সুযোগ সুবিধা, রাজনৈতিক সুবিধা এবং নিজেকে গুরুত্বপূর্ণ প্রমাণের সুযোগ তৈরি হবে। বলছি যে বিদেশে যারা থাকে, এখন তো রাজনীতিতে ধরেন আমাদের মাননীয় মহামান্য প্রেসিডেন্টও বলেছেন, আমরাও জানি, এখন তো রাজনীতিটা আসলে বিজনেসম্যানদের হাতেই চলে গেছে। মানে ওখানে রাজনীতি করাটা খুব ডিপলি লিঙ্কড উইথ দি ইকোনমিক বেনিফিট ইন বাংলাদেশ, বেশি আমার কাছে মনে হয়েছে সেটাই, কারণ যুক্তরাষ্ট্রে রাজনীতি করে
ওখানে কোন ক্ষমতা ওখানে তার দখল করবে না, দখল এখানে করবে। এটা কিন্তু বাংলাদেশের পজিটিভ দিকও আছে, কারণ তারা অনেকেই ব্যবসা বাণিজ্য বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী, উদ্যোগ নিতে আগ্রহী অনেকেই। না, সেই জায়গায় আমি দ্বিমত করবো না, তবে বাংলাদেশের তাদের বাংলাদেশে যে সুযোগটি তারা নিচ্ছে বা পাচ্ছে তাদের পদ পদবি ব্যবহার করে, যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে একই অবস্থা দেখছি, তারা ওই পদে থাকার কারণে নানান ধরনের, আমি বিস্তারিত বলতে চাই না যেহেতু আপনি ঠিক আছে না, যেহেতু ওনাদের পক্ষে সংশোধন বলার মতো কেউ নেই। আমরা কিন্তু আসলে বাইরে যারা থাকছে আমরা বলি যে দেশে এসে বিনিয়োগ করা, আমরা কিন্তু আশানুরূপ আপনার বিনিয়োগ পাই না, এটার অনেকগুলো কারণও আছে এখানে। ওনাদের কারণেই নয়, আমাদের এখানে অনেক জটিলতা, পুঁজির নিরাপত্তা, অনেক বিষয় আছে উভয় দিকেই, ওখানে এইসব কারণেও তারা এখানে বিনিয়োগ করতে কিন্তু তারা চায়, কিন্তু তারা চায় যতটা আমরা বুঝি। ইলেকশন কমিশন ধারাবাহিক সংলাপ করছে, কি মনে হয় যে দুই দল নির্বাচনকে কেন্দ্র করে বড় দুটো দলে যে সংলাপ আসছে তারা একটা একটা বাস্তবসম্মত নির্বাচনী পরিবেশ তৈরি করার মতো বা একটা পরিকল্পনা নিয়ে নির্বাচন কমিশনে যাবে বা তাদেরকে সেইভাবে সমর্থন দিবে এরকম আশা করছেন কি আপনি? ছোট ছোট দলগুলো তো যথেষ্ট মূল যে সমস্যা আওয়ামী লীগ বিএনপির মধ্যেই তো সমস্যা। জি, বিরোধী দল তো জাতীয় সংসদে জাতীয় পার্টি থাকলেও বাংলাদেশের রাজপথের প্রধান বিরোধী দল তো বিএনপি, এবং বাংলাদেশের মানুষের প্রত্যেকের পারসেপশন যে আওয়ামী লীগ ক্ষমতাসীন দল, বিএনপি বিরোধী দল, এবং এটিও অনেক সংসদে না থাকলো এবং এটিও সবাই বিশ্বাস করে যে কোনো কারণে যদি আওয়ামী লীগ মানে ক্ষমতায় যেতে না পারে ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে, সেই ক্ষেত্রে কিন্তু বিএনপি ক্ষমতায় যাবে। এটি কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সমীকরণের হিসাব। তো মূল সমস্যা তো যত দলই সংলাপে অংশ নেক, মূল বিষয় হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। তা আমি আজকেই বাংলাদেশ প্রতিদিনের যে সংবাদটি দেখলাম, লিড স্টোরি, যে শেখ হাসিনার অধীনে এই নির্বাচন, তা এটি তারা প্রস্তাব দিবে পার্লামেন্ট, এই নির্বাচন কমিশনে, এরপরে ই ভোটিং সিস্টেম, অন্যান্য বিষয়গুলো আসবে। তা আমার তো মনে হয় এই প্রথম পয়েন্টেই বিএনপি দ্বিমত পোষণ করে আসছে, এবং তারা তো নিশ্চয়ই নির্বাচন কমিশনেও তাদের প্রস্তাবনায় তাদের স্বতন্ত্র একটি মত। কিন্তু প্রধানমন্ত্রী বা এই সরকারের অধীনে নির্বাচন, কিন্তু সেই সরকারটি যদি নির্বাচনকালীন সরকার এবং সহায়ক সরকার হয় তাহলে কি অসুবিধা হবে, বা সেক্ষেত্রে কি ধরনের সহায়ক সরকারের ফর্মুলা নিয়ে আসতে পারে বিএনপি? ইলেকশন কমিশনে যে আলোচনাগুলি হচ্ছে এতে কোনো সমাধান আসবে না, কারণ দুই দলের মধ্যে একটা সমঝোতা, এটার কারণ আছে, এটা ওপেন যে 14 দলের একটা বৈঠক হয়েছে, সেখানে তিনটে পয়েন্টে বলা হয়েছে 14 দলের সবাই এই তিনটে পয়েন্টে একই কথা বলবে। এক, নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। দুই, আর্মি মোতায়েন হবে না, স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। চার হচ্ছে ইভিএম ইউজ হবে। এই তিনটা, বিএনপি ঠিক এই তিনটের অপোজিট। তো তারা এই প্রস্তাব দিয়ে আসবে, বিএনপি তার উল্টা, এবং ওইটার কারণে বিএনপির যে 20 দল, বিএনপি তার উল্টা দিয়ে আসবে। তো তাহলে সমাধানটা কি? তাহলে ইলেকশন কমিশন এখন কি করবে? এখন এই হলো প্রশ্ন। কারণ বড় দুটি দল যদি দুটে যদি অপোজিট প্রস্তাবনা দেয়, ইলেকশন কমিশন কি করবে, এটাই দেখার বিষয়। এখন ধরেন আর্মি আপনার অনেকগুলো দলই কিন্তু বলছে যে ইলেকশন সময়েও, তো ইভিএম একটা ইস্যু, এটা নতুন ইস্যু, এবং ইভিএম আমাদের দেশে ধরেন কয়েকটা জায়গায় পাইলট প্রজেক্ট হিসেবে কিন্তু ব্যবহার হয়েছে। কিন্তু ইভিএম যেমন আমাদের খুবই ডিপেন্ডেবল লোক প্রফেসর জামিলুর রেজা চৌধুরী, তিনি বলছেন কয়েকটি দেশে ইভিএম ব্যবহার হয় কিন্তু এখনও এটার উপযোগিতাটা, অর্থাৎ নির্ভেজাল উপযোগিতাটা প্রমাণ হয় নাই। যেমন সারা পৃথিবীতে 17টা দেশে ইভিএম ব্যবহার হয়, একটা দেশে ইলেকট্রনিক ভোটিং, আর সব অনলাইন যা যেগুলো আছে। তো আমাদের দেশ এই ইভিএম মেশিন যদি ব্যবহার করে তাহলে রাজনৈতিক দলের ভিতরে আগে আস্থার সংকটটা দূর করতে হবে, এবং আমাদের দেশের জনগণ কিন্তু এই মেশিনে এখনও ফ্যামিলিয়ার না ভোট দেওয়ার ব্যাপারে। সুতরাং এই হঠাৎ করে যদি ইভিএম আপনার ইস্যুটা নিয়ে আসেন, এখানে তো কোনোভাবেই ঐক্যমত আসবে না, এবং আমাদের জনগণ ভোটাররাও প্রস্তুত না। দ্বিতীয়ত ইভিএম, যে এই ইভিএম তো সারা পৃথিবী তো এটা তো আর পিছাচ্ছে, ইভিএমের দিকে আর মানুষ দেশ যাচ্ছে না, পিছিয়ে যাচ্ছে। এখন আমেরিকায় একটা বুথ খুলে সেখানে কোনো গার্ড নাই, কিছু নাই, রাস্তায় যাওয়ার সময় ভোট দিয়ে যায়, এই অবস্থাটা তো আমরা কল্পনা করতে পারি না, তাই না? ওয়েস্টে যেটা আছে, আমরা তো সেটা সেই রকম আমাদের দেশ উন্নত হোক আস্থার সংকটে। ভারতে দেখেন কয়েক দফায় ইলেকশন হয়, আমাদের দেশে যদি এত বড় দেশ একসাথে নির্বাচন যখন
করে, এখানে তো ইলেকশন কমিশন সব জায়গায় মনিটরও করতে পারে না। এখন যদি ডিসিশন নেয় ইলেকশন কমিশন যে আমরা আগের চারটে ডিভিশন আলাদা চারবার নেব, ইলেকশন কমিশন একমত হতে পারে না। আর ভোট দিবে দিয়ে তিন দিন ওই বাক্স কোথায় যাবে কি করবে নানান সন্দেহ সংশয়। মূল কথাটা হচ্ছে রাজনৈতিক দলের ভিতরে গণতন্ত্রের সবচাইতে সৌন্দর্য হচ্ছে আস্থা এবং অন্যের মতের প্রতি শ্রদ্ধা। এইটা যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন করা আসলেই কঠিন। এই অবস্থাতে আমাদেরকে যেতেই হবে, না হলে আপনি দেখেন যে অবস্থায় আমরা এগোচ্ছি আমার মনে হয় না আগামী সংসদ নির্বাচনও আপনার নিরপেক্ষ বা সবাই সমঝোতার ভিত্তিতে করতে পারবো। যদি না পারি তাহলে কোথায় যাবে, এর জন্য রাজনৈতিক দলই দায়ী থাকবে। কোথায় আমরা যাব আমরা তো জানি না, দিশেহারা পথ আমরা দেখব, এটার জন্য রাজনীতিবিদরাই দায়ী থাকবে। আমরা কি করব, আমাদের তো কিছু না, আমরা তো নিরপেক্ষ জায়গা চাই ভোট দেওয়ার। তো এখনও তো আমি এইরকম কোনো সিচুয়েশন এখনও পরিষ্কার হয় নাই, তবে এই দেশের রাজনীতিবিদরা সবই পারে। যেমন এরশাদ, প্রেসিডেন্ট এরশাদকে যখন আপনার সরকার থেকে নেওয়া তিন জোটের যে রূপরেখা সংবিধানে তো ছিল না, কিন্তু পরে সংবিধান ঐক্যমত ঐক্যমত না হওয়া পর্যন্ত সেই পরিবেশ কি আসলেই দেখতে পাচ্ছেন কিনা, যে সেই পরিবেশ নেই। এবং আমার বিশ্বাস যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে কখনো মানে বৈঠকের ভেতর দিয়ে আলোচনার ভেতর দিয়ে এর কোনো সমাধান হবে না, কারণ বৈঠকটি মানে কখনো হবে আমি বিশ্বাস করি না। আর যদিও হয় একবার আব্দুল মান্নান ভূঁইয়া সাহেব আর আব্দুল জলিল সাহেব দুই পার্টির সাধারণ সম্পাদক কিন্তু বৈঠক করেছিলেন, আর জাতি কিন্তু খুব আশান্বিত ছিল, কিন্তু বৈঠকের ফলাফল ছিল শূন্য। তো এই ধরনের লোক দেখানো বৈঠক, সেটিও যে পরিবেশ তৈরি হওয়া উচিত এবং যে ধরনের চাপ সরকারের উপরে প্রয়োগ করলে এমন একটি বৈঠক হতে পারে, সেই ধরনের চাপ কিন্তু বিরোধী দল বিএনপি অনেক বড় রাজনৈতিক দল, বিএনপির অনেক সমর্থন গোষ্ঠী আছে, কিন্তু বিএনপি মাঠের রাজনীতিতে অনেকটা কোণঠাসা। যে কারণে আমার মনে হয় যে এটি আলোচনা বা বৈঠকের ভেতর দিয়ে নয়, বা আওয়ামী লীগ এত বড় উদার এবং এত বড় মানে সহানুভূতিশীল দল হিসেবে বিএনপির কাছে প্রমাণ করবে না যে তাদের আলোচনার ভিত্তিতে বিএনপির প্রস্তাব তারা গ্রহণ করবে, কারণ প্রত্যেকেরই একটি রাজনৈতিক দলের এক একটি নিজস্ব পলিসি থাকে, নীতি থাকে। সেই জায়গায় আওয়ামী লীগের জায়গায় আওয়ামী লীগ অনর অবস্থানেই থাকবে। আমার মনে হয় যে বাংলাদেশে তখনই একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে যখন প্রধান বিরোধী দল যাকে মনে করা হচ্ছে সেই বিরোধী দল জনগণকে কাছে টানতে পারবে। কারণ জনগণকে কাছে টানতে পারলেই তখন সরকারও বুঝতে পারবে যে তাদেরকে অবশ্যই এখন একটি অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে যেতে হবে, এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে যেতে হলে তাকে অবাধ নিরপেক্ষ এবং একটি নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। এই চাপ যতক্ষণ বিএনপির পক্ষ থেকে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু যে আশঙ্কা, এই আশঙ্কাটাই আমার মনে হয় যে ধন্যবাদ। ধন্যবাদ জনাব সাবান মাহমুদ, সভাপতি ডিউজে। ধন্যবাদ জনাব এম এ আজিজ, সাবেক মহাসচিব বিএফই। দুজনকে স্টুডিওতে আসার জন্য প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। এই অনুষ্ঠানটি আপনি অনলাইনে দেখতে পারেন, ভিজিট করুন www.ntv.com। এছাড়া আমাদের জনপ্রিয় অনুষ্ঠানগুলো ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজও আপনারা ঘুরে আসতে পারেন। দেখা হবে পরের অনুষ্ঠানে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।